নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। শুক্রের রাশি পরিবর্তন 12 ফেব্রুয়ারি 2024। শুক্র ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছে। এই মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু বলবান কিন্তু হচ্ছে, অর্থাৎ শত্রু রাশি থেকে মিত্র রাশিতে প্রবেশ, অর্থাৎ শনি সেক্টরে এই যে শুক্র যে প্রবেশ করছে, অর্থাৎ শুক্রের পরম মিত্রকে শনি। এতদিন কিন্তু দেবগুরুর গৃহে দৈত্যগুরু কিন্তু ছিল, কিন্তু সেখানে কিন্তু দৈত্যগুরু পাওয়ারটা কিছুটা হলেও কম কিন্তু ছিল। কিন্তু যেমনি মকর রাশিতে প্রবেশ করবে 12 ফেব্রুয়ারি 2024, শুক্রের যে পাওয়ার সেটা কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে। এই শুক্রর রাশি পরিবর্তনে 6 রাশি 1 চেটিয়া লাভ করতে চলেছে, অর্থাৎ আপনার জন্মছকে শুক্র কেমন রয়েছে সেটাও কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। দেখুন, অনেকে বলে যে কৌশিকদা আমার বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন, বিয়ে তো অনেকের ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু কি হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু সেপারেশনের জায়গা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। জানবেন শুক্রের জায়গাটা কিন্তু খারাপ রয়েছে। শুক্র কিন্তু বৈবাহিক জীবনকে ত্বরান্বিত কিন্তু করে, অর্থাৎ আগামী দিন কেমনভাবে চলবে সেটা কিন্তু শুক্রের উপর কিন্তু ডিপেন্ড করে। যদি আপনার জন্মছকে শুক্র খারাপ রয়েছে, দেখবেন বৈবাহিক জীবনে কিন্তু সমস্যাগুলো আসবে। শুক্র আপনার যদি ভালো থাকে, দেখবেন আপনার একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্বই কিন্তু আলাদা কিন্তু সৃষ্টি করবে শুক্র। শুক্র পার্সোনালিটি ব্যক্তিত্ব যেমন সৃষ্টি করে, পাশাপাশি শুক্র কিন্তু যারা ফিল্ম দুনিয়া গ্ল্যামার ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে খুব ভালো ফলগুলো কিন্তু দেয়। তো অনেকে ক্ষেত্রে কি হয়, শুক্র কিন্তু খারাপ থাকে। শুক্র খারাপ থাকলে কিন্তু ভোগ বিলাস কিন্তু হবে না, কারণ শুক্র এই পার্থিব জগতের সমস্ত সুখ কিন্তু দিয়ে থাকে। আপনি এসি ঘর বলুন, আপনার একটা ঝাঁ চকচকে বাড়ি বলুন, গাড়ি বলুন, আপনার জীবনে অর্থ বলুন, এটাও কিন্তু শুক্র কিন্তু ভালো থাকা কিন্তু দরকার। আর শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে, জেনে রাখবেন এই যে শুক্রের যে মকর রাশিতে যে প্রবেশ করছে, নিশ্চিত রূপে এই 6 রাশিকে কিন্তু 1 চিটিয়া রাজত্ব কিন্তু করাবে। আর শুক্র কিন্তু প্রেমের কারক গ্রহ। আমি অনেকে বলে যে কৌশিকদা আমার একের পর এক প্রেম কেন ভেঙে যাচ্ছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কেন আমি এত ধাক্কা পাচ্ছি, সেখানে দেখতে হবে শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে। শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো কিন্তু আসবে। তাই শুক্রের বলবত্তাকে বৃদ্ধি করতে হবে, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। দেখুন, শুক্র হচ্ছে কলিযুগে ভোগের কারক গ্রহ, সুখের কারক গ্রহ। এবং শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে কি না, আপনার গ্ল্যামার কিন্তু বাড়বে। অনেকে ক্ষেত্রে কি হয়, বয়স হয়ে গেছে, দেখবেন বয়স হয়েছে কিন্তু সেখানে কিন্তু বয়স ধরা যাচ্ছে না, জানবেন তার শুক্র কিন্তু ভালো রয়েছে। শুক্র যদি আপনার রাজ্য সৃষ্টি করে, শুক্র যদি আপনার বিপরীত রাজ্য সৃষ্টি করে, বা শুক্র যদি আপনার দ্বাদশভাবে থাকে, বা শুক্র যদি আপনার কেতুর সাথে যুক্ত থাকে দ্বাদশভাবে, খুব ভালো ফল কিন্তু দেয়। আর শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে, তাতেও কিন্তু খুব ভালো কিন্তু ফল দেয়। কিন্তু শুক্র কোথায় কোথায় মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে, তুলা রাশিতে এবং আপনার বৃক্ষ রাশিতে কিন্তু শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি কিন্তু করে। এবং মীন রাশিতে কিন্তু শুক্র কিন্তু তুঙ্গ গৃহে কিন্তু থাকে, অর্থাৎ শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে, শুক্র কোন ভাবে অবস্থান করছে, এবং শুক্র
কোন নক্ষত্রে অবস্থান করছে এবং শুক্র কি আপনার জন্মকুণ্ডলিতে কোনো রাজযোগ তৈরি করছে কি সেটা কিন্তু জানা দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে এই শুক্রের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কেমন নিয়ে আসতে চলেছে। দেখুন, শুক্র যদি আপনার ভালো থাকে, জানবেন আপনার জীবনে কিন্তু সুখ শান্তি কিন্তু বজায় থাকবে, আপনার জীবনে মানে এক কথায় মানে ভোগ বিলাস বৃদ্ধি কিন্তু করবে। যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন বা গান করছেন, গানটাও কিন্তু শুক্র কিন্তু ভালো থাকা দরকার। অর্থাৎ বা যারা ভালো আঁকতে পারে, দেখবেন খুব ভালো আঁকার হাত রয়েছে, জানবেন তার শুক্র কিন্তু ভালো রয়েছে। অর্থাৎ শুক্র কিন্তু খুব ভালো এই ফলগুলো দেয়। যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, শুক্রকে ভালো থাকা দরকার রয়েছে। যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, জানবেন শুক্র ভালো থাকা দরকার রয়েছে। শুক্র একটা বিশেষ আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। তো এবার জানাবো শুক্রের রাশি পরিবর্তনে কোন এই ছয়টি রাশি একচেটিয়া রাজত্ব করতে চলেছে, একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা তো আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, আমি একটি কথা বলবো, এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনে বা যদি আপনার যদি শুক্রের মহাদশা চলে, শুক্রের অন্তর্দশা চলে বা শুক্রের যদি প্রথম দশা চলে, তাহলে আপনাদেরকে কিন্তু মালামাল কিন্তু করবে। আমি আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, যারা প্রচুর ঋণে বসে গেছেন, ঋণ একের পর এক ঋণ, সে ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অথবা আপনার কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, বা যারা মানে কাজ করছেন কিন্তু সেখানে আপনারা প্রমোশন পাচ্ছেন না, পাশাপাশি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বা একটা কোনো আপনি ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, সেখানে আপনারা অবশ্যই আগে কনসাল্ট করে নিন। এবং আপনার সন্তানের এডুকেশনের জায়গা, আপনার সন্তানের বিবাহের জায়গা, এবং আপনারা যারা মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন। কারণ জ্যোতিষ একমাত্র উপায় যেটা আপনাদেরকে এই সমস্যা থেকে নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু করতে পারে। অবশ্যই পাশাপাশি বাস্তুর জায়গাটা কিন্তু দেখা দরকার রয়েছে, বাস্তু কেমন রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে, বাস্তুর জায়গা কেমন রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে এই সময় আপনার ক্ষেত্রে কেমন যাবে। অর্থাৎ শুক্রের যে স্থান অগ্নিকোণ, এটা হচ্ছে শুক্রের জায়গা, এই জায়গাটাতে আপনার কোনো ল্যাটিনের জায়গা নেই, তো এখানে কিন্তু বাস্তু কিন্তু বিড়ম্বনা হবে এবং অর্থ কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাস্তুকেও কিন্তু বিশেষভাবে আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করে। ছয় রাশি, প্রথম রাশি মকর রাশি। মকর রাশি আপনাদের বিশেষ করে এই সময় আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে। মকর রাশির আর্থিক স্থিতি মজবুত হবে। মিডিয়া রিয়েটের জায়গাতে যারা যুক্ত রয়েছেন, গ্ল্যামার ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে মকর রাশি কিন্তু দুর্দান্ত লাভ পাবেন। আপনাদের শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, এবং শুভ বিবাহ প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদেরকে কিন্তু ডিভিডেন্ড কিন্তু দিবে, আপনাদের ইনকাম গেইন করবে, আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি করবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, এবং কোনো প্রপার্টি কিনা, কোনো ফ্ল্যাট কিনা, কোনো গাড়ি কিনার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে আপনাদের কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। শুক্রের রাশি পরিবর্তন কুম্ভ রাশিকে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু একাদশভাবে এই শুক্র অবস্থান করছে, খুব লাভ আপনাদেরকে দেবে। একাদশভাবে শুক্র আপনাদের ইনকাম আপনাদের বাড়াবে, একাদশভাবে শুক্র আপনাদের লাভ বাড়াবে, প্রফিট বাড়াবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনার
মেষ রাশি, মেষ রাশির এই শুক্রের রাশি পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে মেষ রাশির। এবং কেরিয়ার ক্ষেত্রে যেমন লাভ, এবং এর পাশাপাশি যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, শিল্পকলা আবৃত্তি, আপনি কোনো বিউটি পার্লারের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো আঁকার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে, বা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির ভাগ্যভাবে আপনার রাশির অধিপতি, ভাগ্যের পূর্ণ মাত্রা আপনাদের সাপোর্টে এই সময় পাবেন। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো খুব লাভ পেতে চলেছে, এটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি যেহেতু আপনাদের ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি পঞ্চম গৃহে অবস্থান করছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, অর্থাৎ আপনার বিশেষ করে লাভ দিবে আপনার কন্যা রাশিকে। আপনাদের যেহেতু ভাগ্যাধিপতি এবং আপনাদের ক্ষেত্রে এটা আপনাদের ধনাধিপতি, আকস্মিক অর্থপ্রাপ্তি প্রেমের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, অর্থাৎ কন্যা রাশির অভূতপূর্ব লাভ আপনাদের হতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় এই সময় আপনারা সাপোর্ট পেতে চলেছেন। গ্ল্যামার ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, এবং পাশাপাশি আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।